সর্দারগিরি দেখাতে গিয়ে জেতা ম্যাচ হাত ছাড়া হলো ভারতের প্রয়োজন ছিল চোদ্দ বলে মাত্র এক ছয় মারার কোনো প্রয়োজনীয় নেই আরশদীপ সিং ছয় মারতে যান বল এসে পায়ে আঘাত হানে আম্পায়ার এলবি ডাব্লু আউট দেন আর এরই সাথে সাথে ম্যাচ টাই হয়ে যায় পুরো দেশবাসী সর্দারের ওপর সামান্য রেগে রয়েছেন ধৈর্য ধরা উচিত ছিল সর্দারের সময় নেওয়া প্রয়োজন ছিল আরশদীপের এই ম্যাচে ক্রেডিট যায় পুরো শ্রীলঙ্কান বোলারদের ওপর যারা এই ম্যাচকে নিজের করে নিয়েছেন বিশেষ করে শ্রীলঙ্কার স্পিনাররা ইন্ডিয়াকে সিরিজ জিততে হলে সামনে দুটো ম্যাচেই জিততে হবে এই ড্রটা খুবই কষ্টের কারণ ইন্ডিয়া পঁচাত্তর রানে শূন্য উইকেট ছিল প্রয়োজন ছিল দুশো একত্রিশের প্রথমে শুভমন গিল আউট হন শুভমন এদিন খুবই স্লো খেলছিলেন পঁয়তাল্লিশ স্ট্রাইকেটে ব্যাটিং করছিল কিন্তু রোহিত শর্মা সেটাকে সামলে নিয়েছিলেন দেখে মনে হয়েছিল বিশ্বকাপের ফর্মে রয়েছেন তিনি সাতচল্লিশ বলে আটান্ন রান করেন রোহিত শর্মা এদিন শুরু করেছিলেন ছয় দিয়ে যেখানে পঁচাত্তর রানের শূন্য সেখানে দুশো তিরিশ রানে অল আউট শুভমন গিল বিরাট কোহলি শ্রেয়া শায়ার কে এল রাহুল আকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর সবাই ব্যাট করতে পারে তবুও মাত্র দুশো একত্রিশ রান তুলতে হিমশিম খেয়ে গেল সবাই ব্যর্থ হয়েছেন হাসারাঙ্গা নার বল করে তিরিশ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এই ম্যাচ ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার ওয়ালাঙ্গা তিনি নিচের দিকে ব্যাট করতে এসে সাতষট্টি রান এবং বল হাতে তিনটি উইকেট নিয়েছেন আর তাই তো ম্যাচের সেরা পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচও তিনি নির্বাচিত হয়েছেন ওয়ালাঙ্গা পুরো ম্যাচের চরিত্রই পাল্টে দিয়েছেন শুভমন গিল বিরাট কোহলি শ্রেয়া শায়ার কে রাহুল আকসার প্যাটেল শিবম দুবে শুরুটা ভালো করলেও সেই রানটাকে তারা ক্যাপিটালাইজ করে ভারতকে জয় এনে দিতে পারেনি এই ম্যাচ সাইকোলজিক্যালি ভারত হেরেই গিয়েছেন সর্দারের ওপর ভারতীয়রা একটু রাগই করেছেন কিন্তু মনে রাখতে হবে এই সর্দারই টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ বলিং করে ভারতকে জয় এনে দিয়েছিলেন এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি